অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসের রেসিপি, মানে মিষ্টি ফ্রাইড রাইসের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। অনেকেই অনেক রকমভাবে এই রেসিপিটা তৈরি করেন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করে নেব, আমার সেজো কাকা অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্না করেন, তো আমি আজ ওনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না। আর আপনাদের জন্য সাজানো থাকছে নিত্য প্রয়োজনীয় নানান রান্নাবান্নার রেসিপি। চলুন তবে শুরু করা যাক আজকে অনুষ্ঠান বাড়ির মিষ্টি ফ্রাইড রাইস রেসিপি। আপনি যে কোনো বাসমতি চাল দিয়ে এই ফ্রাইড রাইস রান্না করে নিতে পারবেন। আমি আজকে এই ইন্ডিয়া গেট বাসমতি রাইস দিয়ে ফ্রাইড রাইসটি রান্না করে নেব। এখান থেকে আমি 500 গ্রাম চাল নিয়ে নিচ্ছি। চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর ভাতটা রান্না করে নেব, তাহলে ভাতটা বেশ লম্বা লম্বা সুন্দর দেখতে লাগবে। চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে ফ্রাইড রাইস রান্না করবার জন্য প্রয়োজনীয় সবজিগুলোকে কেটে নেব। এখানে আমি বিনস, গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করছি, তবে এই সমস্ত সবজিগুলোর সাথে সাথে ফুলকপি আর মটরশুঁটিও কিন্তু ব্যবহার করা যায়। বিনসগুলোকে এইভাবে পাতলা পাতলা কোনা কোনা করে কেটে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তো সমস্ত বিনস কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মোট 1/2 কাপ পরিমাণ কেটে নেওয়া বিনস আর ওজনে 100 গ্রাম পরিমাণ নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা আমি পুরোই ব্যবহার করব। এইভাবে বীজের অংশটা বাদ দিয়ে পাতা পাতলা, মানে সরু সরু ফালি ফালি করে কেটে নিয়ে নিচ্ছি। গাজরটাকেও একই রকমভাবে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা গোল গোল করে কেটে নেব প্রথমে, তারপর সরু সরু আলু ভাজার মতো করে কেটে নিয়ে নিচ্ছি থালার মধ্যে। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়ে নেব, যে যেমন লঙ্কা খাবেন সে সেরকম পরিমাণ লঙ্কা ব্যবহার করবেন। এখানে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের জৈত্রী ফুল, 500 গ্রাম চালের জন্য একটা ছোট সাইজের জৈত্রী ঠিক আছে, 1/4 চা চামচ পরিমাণ সাজিরে, 1/4 চা চামচ পরিমাণ কালো মরিচ বা গোলমরিচ, 1/4 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি শামরিচ, আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের জায়ফল। এরকম একটা জায়ফলের অর্ধেকটা পরিমাণ ব্যবহার করব। জায়ফলটাকে একটুখানি থেঁতো করে নিয়ে নেব, যাতে করে সমস্ত মশলা যখন ড্রাই রোস্ট করব জায়ফলটাও যাতে খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে যায়। এবারে চলে যাচ্ছি রান্নাবান্নার প্রসেসে। উনানটা ধরিয়ে নিচ্ছি, তারপর বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে আঁচটাকে কম করে দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে কম আঁচে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণে মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। এদিকে জৈত্রীগুলোকে একটুখানি ছোট ছোট পিস পিস করে দিয়ে নিয়েছি, যাতে জৈত্রীগুলো খুব সুন্দরভাবে শেকা হয়ে যায়। তারপর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, মশলাটাকে নিয়ে নিচ্ছি শিলপাটার ওপরে। এবারে বেশ মিহি করে গুঁড়ো করে একটা বাটির মধ্যে তুলে চাপা দিয়ে রেখে দেব। 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, চিনিটাকেও গুঁড়ো করে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নেব। চিনিটা গুঁড়ো করে ব্যবহার করলে ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এই সমস্ত কাজ করতে করতে 1 ঘন্টা সময় চলে গেছে, ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল। এবারে ঢাকা দিয়ে জলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটতে শুরু করলে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা আমি ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়ে নিয়েছি, চালগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। চালটা ফুটতে শুরু করেছে, এবারে আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি চালটাকে। বারবার নাড়াচাড়া কিন্তু করা যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। ফ্রাইড রাইসের চাল 100% সেদ্ধ করে নিতে হয় না, 90% রান্না করে নিতে হয়। ঝাঁঝরি হাতায় করে তুলে দেখে নিচ্ছি চালটা ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। চালটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাতটাকে আমি ফ্যান ঝরিয়ে নিয়ে নিচ্ছি।
ফ্যান ঝরিয়ে নেওয়া ভাতগুলোকে কিছুটা সময়ের জন্য একটা থালার ওপরে অথবা পরিষ্কার কাপড়ের ওপরে একটুখানি মেলে গরমটাকে ঠান্ডা করে নিতে হবে। ওই জন্যে আমি থালার ওপরে ভাতগুলোকে একটুখানি জুড়িয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি আমি এখানে ব্যবহার করছি। তেল আর ঘি গরম হয়ে গেলে প্রথমে আমি গাজরগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা উপকরণ এই একই রকমভাবে আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলে নিয়ে নিতে হবে অন্য একটা পাত্রের মধ্যে। এবারে বিনসগুলোকে ভেজে তুলে নিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে বাইরের দিকটা পুড়ে যাবে না, ভেতর থেকেই খুব সুন্দরভাবে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাবে। এক মুঠো কাজু বাদাম ভেজে নিয়ে নিচ্ছি। প্রয়োজনে গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে কাজু বাদামগুলোকে ভেজে তুলে নিতে হবে। কাজু বাদাম বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমি ক্যামেরার সামনে এনে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন হালকা বাদামি রং আসলেই বাদাম তুলে নিতে হবে। একই রকমভাবে সমস্ত কিশমিশগুলোকেও ভেজে নিচ্ছি। এক মুঠো পরিমাণ কিশমিশ এখানে আমি ব্যবহার করছি। কিশমিশের গাটা এরকম একটুখানি সাদা সাদা হয়ে এলেই সমস্ত কিশমিশগুলোকে ঝটপট তুলে নিতে হবে, তা না হলে কিশমিশগুলো কিন্তু দ্রুত পুড়ে যাবে। ভাজা কিশমিশগুলোকেও আমি আরও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। সর্বশেষ আমি এবারে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। অনেকে ক্যাপসিকাম বেশি ভেজে নেওয়াটা পছন্দ করেন না, মানে ক্যাপসিকামের ভেতরে একটুখানি ক্রাঞ্চ থাকলে পছন্দ করেন, আবার অনেকে ক্রাঞ্চটা পছন্দ করেন না। যে যেমনভাবে ক্যাপসিকাম পছন্দ করেন সে তেমনভাবে ক্যাপসিকামটা ভেজে তুলে নিয়ে নেবেন। এবারে গুঁড়ো করে নেওয়া মশলাটা ছড়িয়ে দিচ্ছি ভেজে নেওয়া সমস্ত সবজি আর বাদামের ওপরে, আর যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাকেও দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো লবণটাকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত ভেজে নেওয়া সবজির সাথে, মশলা লবণ চিনি সমস্ত কিছু। রাইসগুলোকে ফ্রাই করবার জন্য আমি একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। সবজি ভেজে নেওয়া তেল আর ঘিগুলোকে দিয়ে দিচ্ছি ওর কড়াইয়ের মধ্যে। এবার ঘি আর তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ আমি এখানে অফ করে দিয়ে রেখেছি। এবারে যে ভাত আমি রান্না করে রেখেছিলাম সেই ভাতের কিছুটা অংশ দিয়ে দিচ্ছি কড়াইয়ের নিচের দিকে, একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এরকম লেয়ার করে করে যদি আপনি ফ্রাইড রাইস ফ্রাই করেন তাহলে কিন্তু একটা ভাতও ভেঙে যাবে না, আর খুব সুন্দরভাবে ফ্রাইড রাইসটা তৈরি হবে। এবারে যে ভেজে নেওয়া সবজি আর মশলা চিনি এগুলো মাখানো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও একটা ভাতের পরত দিয়ে দেব, আর একই রকমভাবে ভেজে নেওয়া সবজি আর মশলাটাকে দিয়ে দেব, দিয়ে আরও একটা লেয়ার ভাত চাপা দিয়ে দেব। এইরকমভাবে 2 কিংবা 3টে লেয়ার করে নিতে হবে। অনেকটা পরিমাণ ফ্রাইড রাইস রান্না করলে 2 থেকে 3 বারে একই রকমভাবে লেয়ার করে করে সাজিয়ে সাজিয়ে নিয়ে ভাতটাকে ফ্রাই করে নিতে হবে। থালার গায়ে লেগে থাকা ঘি আর মশলাগুলোকে একটুখানি সাদা ভাত দিয়ে মুছে নিয়ে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণ কাঁচা ঘি ওপর থেকে দিয়ে দেব। ঘিয়ের পরিমাণ আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করতে পারবেন। পাশে কড়াইয়ের মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেব 2-3টে তেজপাতা। এবারে এই ঘিয়ের ফোড়নটাকে খুব ভালো করে হতে দেব। ফোড়নটা হয়ে গেলে ফ্রাইড রাইসের ওপর থেকে এই ঘি ফোড়নটা ঢেলে দেব। কিছুটা পরিমাণ ভাত দিয়ে এই ঘিয়ের কড়াইটা সুন্দর করে মুছে নিয়ে নিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটাকে অন করে নেব। প্রথমে মাঝারি আঁচে, তারপর প্রয়োজনে আঁচ একেবারে কম করে দিয়ে সমস্ত রাইসগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখনও ছোট্ট একটা স্টেপ বাকি আছে, সেটা করলেই কিন্তু ফ্রাইড রাইস খাবার জন্য রেডি হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে, প্রয়োজনে আরও 1-2 মিনিট বেশি লাগতে পারে, রাইসটাকে ফ্রাই করে নিতে হবে। রাইসটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেওয়ার ঠিক 1 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহী গরম মশলার গুঁড়ো। যারা আরও একটুখানি ফ্লেভার্ড ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন তারা 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল আর 1 চা চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করতে পারবেন। আমি এখানে কেওড়ার জল বা গোলাপ জল ব্যবহার করছি না, 1 মিনিট রান্না করে
দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, তারপর গরম গরম পরিবেশন করছি। চিকেন, মাটন, এগ, পনির কিংবা আলুর দম যে কোনো কিছুর সাথেই ভালো লাগে এই ফ্রাইড রাইস। আমার এই রেসিপি ফলো করে একবার ফ্রাইড রাইস রান্না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার এই রেসিপি। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আমি আজকের মতো বিদায় নেব, আপনারা অনেক ভালো থাকবেন, নমস্কার।